লেবাননে সাবরা বাজার প্রবাসে একখণ্ড বাংলাদেশ দেড় লাখের অধিক প্রবাসী বাংলাদেশিদের বসবাস লেবাননে এখানে শনিবার দিন ও রবিবার সাপ্তাহিক চুরি থাকে তাই শনিবার ও রবিবার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার প্রবাসী ভিড় করে ভৈরতের সাবরা বাজারে শনিবার বিকাল থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ জন বাংলাদেশি লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে সবজি মাছ সহ অন্যান্য কাঁচামাল নিয়ে অস্থায়ী দোকান সাজিয়ে এখানে বসে শনিবার বিকাল থেকে রবিবার বিকাল পর্যন্ত প্রবাসীরা এখান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে থাকে প্রতিটি অস্থায়ী দোকানকে মাসিক ভাড়া বাবদ বাজার কমিটিকে সত্তর থেকে আশি মার্কিন ডলার দিতে হয় তাছাড়া এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন বাংলাদেশি লেবানিস থেকে দোকান ভাড়া নিয়ে হোটেল দর্জি মুদিমাল সেলুন সহ বিভিন্ন ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে সেলিম রিয়াস হাসান আক্তার সহ

বাংলাদেশে বোনের আছে হয়তো মতন মায়ের মতন মহিলার আছে হ্যাঁ কাছে বিক্রি করি আমি সাবরা বাজারে একটা সেলুন দিছি প্রতি শনিবার রবিবার আমি কাজ করি এনি কাজ করি আমি বাংলাদেশের প্রবাসীরা সবাই আসে একুল চুল কাটে বুরুস রাজু কুরশেদ শরীফ সহ আরও কয়েকজন বাংলাদেশি শনিবার থেকেই অস্থায়ী দোকানে বিভিন্ন ধরনের বাংলাদেশি শাকসবজি নিয়ে বসে তারা জানায় আমি সাবরাবাজার ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশ সকল পণ্য পাওয়া যাচ্ছে যেমন বাংলাদেশ থেকে সব কিছু আমরা এখানে সহজভাবে পাচ্ছি কিন্তু এখানে আমরা ব্যবসা করি ঠিক আছে এখানে পয়সা ঝামেলা মাঝে মাঝে আমরা একটু ঝামেলায় হয়রানের শিকার হই আমরা এখানে ব্যবসা করতেছি বাংলাদেশ থেকে আসা কিন্তু আসলে আমাদের এখানে ব্যবসার কোনো সিকিউরিটি নেই ঠিক আছে এখানে আমরা হাজার হাজার লাখ লাখ ডলার মান কারণ যে ইনভেস্ট করে রাখছি এখানে যদি আজকে আমি অবৈধভাবে এখানে ব্যবসা করতেছি আমার এখানে ব্যবসার কোনো বৈধ লাইসেন্স নেই যদি কোনো প্রশাসন এখান আমাকে নিয়ে যায় তাহলে আজকে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছুই আমরা দাবি করতে পারবো না বিশ পঞ্চাশটা দোকান হয়ে গেছে ছাবরা বাজার আগে ছিলাম দুই তিনটা দোকান এই অবস্থা আমাদের এখন খুবই সমস্যা ব্যবসা বাণিজ্য খুবই লস টাকা যা ব্যবসা হয় নিতে আছে দোকান বাড়া

সপ্তাহে একদিন বাজার করতে আসি তো অনেক মূল্যে বাজার করলাম গরুর গোস মাছ তারপরে করলা বাংলাদেশ যত খাবার আছে আমরা সপ্তাহে একদিন আসি এখানে এখানে আইসা বাজার করি মনে হয় যে বাংলাদেশে আসছি বাংলাদেশের সব ভাই ব্রাদার সবাই এখানে আছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় ছাপড়া বাজারে আসছিলাম আমার আজকে রবিবার আমার আজকে কোম্পানিতে ডিউটি নেই ছাপড়া বাজারে আসি এখানে বাঙালি সবজি ওবজি পাওয়া যায় লাউ বেগুন বিভিন্ন বাঙালি সবজি পাওয়া যায় লাউ পুঁইশাক সাপ্তাহে একদিন আসি আর থেকে বাজার করি এখানে আমাদের বাঙালি বাজার আছে কিন্তু বাজার না এখানে আম আমাদের বাংলাদেশি খাঁটা পাওয়া যায় সেই আসি আর তো লেবানের কাছে তো আমাকে বাংলাদেশি তাজা মাথা আসে না ইলিশ মাছ তারপরে যে কোনো মাছ মাংস পাওয়া যায় তাজা সেই আসি লেবানন প্রতিনিধি সাগর হাওলাদের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট এস